Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen ala aqibatil muttaqin wa salatu wa salamu ala rasulihi al-kareem amma baad. I am MD Salauddin. Welcome to all the viewers to my English Arabic teaching channel. Now I am starting my lecture in the name of Allah who is most merciful and most gracious. Ajke ami tomader samne alochona korbo voice change part 5 parbo niye. Er age ami 4 ti parbe ভয়েস চেঞ্জ আলোচনা করেছি, আজকে পাঁচ নম্বর পর্বে আমি ভয়েস চেঞ্জ আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ বাক্যের কিভাবে ভয়েস চেঞ্জ করা হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন অ্যাক্টিভ ফর্মে থাকবে সেটাকে কিভাবে আমি প্যাসিভ করব। তো সর্বপ্রথমে আমাকে দেখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ফর্ম কেমন হয়, সেটা দেখার পরে আমি একটা ফর্মুলার মাধ্যমে দেখাবো কিভাবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। তো চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভের অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মুলা দুটো দেখে নিই। দেখো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভের অ্যাক্টিভ ফর্ম লিখেছি প্রথমে ফর্মুলা আকারে, তারপরে তার আমি প্যাসিভ ফর্ম লিখেছি ফর্মুলা আকারে। প্রথমে দেখছি যে অ্যাক্টিভ ফর্মের প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভে যে হেল্পিং ভার্বটা সাবজেক্টের পর থেকে আগে চলে এসেছে। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাবজেক্টের পরে আমি যার হেল্পিং ভার্ব বসে, কিন্তু এখানে সাবজেক্টের আগে হয়েছে, তাহলে কোশ্চেন করার সময় প্রথমে আমি যার চলে আসে। তাহলে এক নম্বরে আমি যার বসেছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব অনের সাথে আইন যুক্ত। আমরা জানি যে ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপিল ফর্ম। এই প্রেজেন্ট ফর্মটাকে আমি ভি অন বলে চিহ্নিত করেছি, ভি অন মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যুক্ত, তারপরে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, এবং প্রশ্নের জন্য সেটা একটা কোশ্চেন মার্ক আছে। তাহলে অ্যামিজার সাবজেক্ট বিয়নের সাথে আইন যুক্ত, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যুক্ত, তারপর অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তো এই অ্যাক্টিভ ফর্মে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেটাকে কীভাবে আমরা প্যাসিভ করব, এটাই আমাদের মূল বিষয়। দেখো প্যাসিভ ফর্মে লিখেছি যে আমরা যেহেতু কোশ্চান, সেই হিসেবে এখানে অ্যামিজার প্রথমেই থাকবে। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে মূল বিষয় লাগে সাবজেক্ট থেকে ভার্বের তিনটে বিষয়ের দিকে নজর রাখতে হবে। সাবজেক্টের প্রয়োজন, ভার্বের প্রয়োজন, অবজেক্টের প্রয়োজন। পাঁচটা নিয়ম, এই পাঁচটি নিয়মের মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে গিয়ে অবজেক্টটি সাবজেক্টের জায়গায় আসবে, অবজেক্ট চলে আসবে সামনে, এটা হচ্ছে এক নম্বর নিয়ম। আর এখানে এটা অবজেক্টটি যখন সামনে আসবে তখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। দুই নম্বর নিয়মে আমরা বিং বসাবো, কন্টিনিউয়াস মানি আমরা দুই নম্বরে বিং বসাবো। তিন নম্বরে যে ভি অন অর্থাৎ প্রেজেন্ট ফর্মটি ছিল সেই প্রেজেন্ট ফর্মের থার্ড ফর্ম অর্থাৎ ভি থ্রি বসবে, এটা তিন নম্বর নিয়ম। আর চার নম্বরে একটা বাই হবে, এটা চার নম্বর নিয়ম। আর সর্বশেষ পাঁচ নম্বরে সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ বাকি সাবজেক্টটি পেছনে চলে যাবে অবজেক্ট আকারে, এটা হচ্ছে পাঁচ নম্বর নিয়ম। কটি নিয়ম বললাম, প্রথমে আমি যা বসাবো, বসিয়ে নেওয়ার পর আমরা এক নম্বর নিয়মে দেখছি যে অবজেক্টটিকে সাবজেক্ট করব, দুই নম্বরে বিং বসাবো, তিন নম্বরে ভার্বের থার্ড ফর্ম, চার নম্বরে বাই, পাঁচ নম্বরে সাবজেক্ট, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটি পেছনে নিয়ে আসবো অবজেক্ট আকারে। চলো আমরা এবার উদাহরণের মাধ্যমে দেখে নিই। দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ভার্বের সাথে আইন যুক্ত আছে। যেহেতু ইন্টারোগেটিভ তাই আমি যা সাবজেক্টের পূর্বে বসেছি, আর থার্ড পার্সন প্লুরাল অর্থাৎ বহু বচন এই ক্ষেত্রে আমরা আটটা সামনে বসেছি। বাক্যটার আসলে মূল অ্যাসার্টিভ অবস্থায় এটার গঠন ছিল দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছি, যেহেতু প্রশ্ন করেছি তাই আটটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে এসেছি। আর দে প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলিতেছে। এবার এইটাকে আমরা প্যাসিভ করব, নিয়ম কি বলেছি, এক নম্বর নিয়মে অবজেক্টটি সামনে আসবে, তাহলে এখানে ফুটবল অবজেক্ট এটাকে আমরা সামনে দিয়ে দিলাম, ফুটবল সাবজেক্টের স্থান, এটা এক নম্বর নিয়ম। এবার প্রশ্নের জন্য অ্যামিজার কিন্তু আমাকে পূর্বে বসাতে হবে, যেহেতু দে ছিল তা আট ছিল, কিন্তু ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার এই ক্ষেত্রে অ্যামিজার মধ্যে আটটা হবে না, কি হবে, ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার, তাই আমরা ইজ বসাবো, ইজটা বসিয়ে দিলাম। দুই নম্বর নিয়মে কি বলেছি, দুই নম্বর নিয়মে বিং বসবে, তাহলে দুই নম্বর নিয়মে বাইরে থেকে আমরা বিং বসালাম বিভাগ হিসাবে। তিন নম্বর নিয়মে আমরা ভিত্রি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসাবো, তাহলে প্লে আইএনজি বাদ গিয়ে প্লে থার্ড ফর্ম হবে, প্লে থার্ড ফর্ম হচ্ছে প্লে, এটা ভিত্রি। চার নম্বর নিয়মে বাই বসবে,
বার বসিয়ে দিলাম আর পাঁচ নম্বর নিয়মে সাবজেক্টটি পেছনে চলে যাবে অবজেক্টের স্থানে মানে দে পেছনে আসবে দে পেছনে গিয়ে হবে বেন এটা পাঁচ নম্বর নিয়ম আমরা সবাই জানি যে আই থেকে মি হয় আই সাবজেক্টের স্থান পরিবর্তন করে অবজেক্টের স্থানে গেলে মি হয় আর মি সাবজেক্টের স্থানে গেলে আই হয় অনুরূপ দে থেকে দেম হয় হি থেকে হিম হয় অনুরূপ সি থেকে হার হয় উই থেকে আস হয় বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে পাঁচটি নিয়ম হয়ে গেল ভয়েস কমপ্লিট আর দে প্লেইং ফুটবল তারা কি ফুটবল খেলিতেছে ইজ ফুটবল বিং প্লেড বাই দেম ফুটবল কি তাদের দ্বারা খেলা হইতেছে তারপরে নিয়মে দেখো দুই নম্বর উদাহরণে দিয়েছি এটাও দেখে অ্যাক্টিভ ফর্ম প্রথমে অ্যামিজার আছে তারপরে সাবজেক্ট আছে তারপরে ভিয়ানের সাথে আইনযুক্ত ভিয়ানের সঙ্গে আইনযুক্ত আছে তারপরে অবজেক্ট মি আছে তাহলে এটা সাবজেক্ট এটা ভার্বের সঙ্গে আইনযুক্ত এটা অবজেক্ট নিয়ম হচ্ছে কি এক নম্বরে বলেছি অবজেক্টটি সামনে আসবে এক নম্বর নিয়ম তাহলে মিটা সাবজেক্টের জায়গায় আসবে মি প্রথমে আসলে আই হয়ে যায় যেহেতু আই থেকে মি হয় মি সাবজেক্টের স্থানে আসলে আই হয়ে যাবে এটা এক নম্বর নিয়ম দুই নম্বর কি বলেছি বিং বসে তাহলে দুই নম্বরের নিয়মে আমরা বিং বসাবো তিন নম্বর নিয়মে ভিথিরি তাহলে আমরা আজকের ভিথিরি আস্ট এটা তিন নম্বর নিয়ম চার নম্বরে বাই বসবে বাই বসিয়েছি আর পাঁচ নম্বরে সাবজেক্টটা পেছনে বসবে তার মানে ইউ পেছনে চলে যাবে ইউ পেছনে গিয়ে ইউই থাকে অর্থাৎ ইউ সাবজেক্টের স্থানে থাকলেও ইউ অবজেক্টের স্থানে গেলে ইউই হবে এবার এখানে একটা কোশ্চেন দেবো যেহেতু কোশ্চেন আছে তাই আমরা এখানে অ্যামিজারটাকে সাবজেক্টের পূর্বেই বসাবো ইউ ছিল তাই আমরা আর বসিয়েছি আর আয়ের ক্ষেত্রে আমরা জানি অ্যাম বসি তাহলে আমরা অ্যামটা পছন্দ প্রথমে বসাবো হয়ে গেল আনসার প্যাসিভ তাহলে কী হলো আর ইউ আস্কিং মি তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো প্যাসিভ হচ্ছে এম আই বিং আস্কড বাই ইউ আমি কি তোমার দ্বারা জিজ্ঞাসিত হচ্ছি তাহলে আমরা দেখে নিলাম প্রেজেন্ট কন্টিনিউসের ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় তা দুটি উদাহরণ চলো আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই তবে আরও কিছু উদাহরণ দেখানোর পূর্বে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তিন নম্বর উদাহরণ দেখো লিখেছি ইজ রাম বাইং ফ্রুটস রাম কি ফল কিনিতেছে ইন্টারোগেটিভ প্রশ্ন রামটা সাবজেক্ট বাইংটা ভার্ব আর ফ্রুটসটা অবজেক্ট দেখো সাবজেক্ট বিয়নসিত আইনযুক্ত অবজেক্ট এই ফিগার আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ফর্ম সেই অ্যাক্টিভ ফর্মেই রয়েছে যেহেতু ইন্টারোগেটিভ তাই ইজটা সামনে এসছে প্যাসিভ করবো কী নিয়মে এক নম্বর নিয়মে বলেছি যে অবজেক্টটি সামনে বসবে তাহলে ফ্রুটস সামনে চলে আসবে ফ্রুটস এটা এক নম্বর নিয়ম যেহেতু সাবজেক্টের স্থানে এবার ফ্রুটস আছে রামের স্থানে ফ্রুটস আছে রাম ছিল তাই ইজ ছিল এবার ফ্রুটস থার্ড পার্সন প্লুরাল তাই আমরা ইজের স্থানে আমরা লিখব আর আরটা কেন সাবজেক্টের পূর্বে হলো ইন্টারোগেটিভের জন্য প্রেজেন্ট কন্টিনিউসের ইন্টারোগেটিভ প্রশ্ন অর্থাৎ প্রশ্নের জন্য এটা একটা সামনে হলো দুই নম্বর নিয়মে কী হবে দুই নম্বর নিয়মে বিং বসবে তাহলে বাইরে থেকে আমরা বিভার হিসাবে বিং বসাবো এটা দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়মে কী হবে ভিথিরি অর্থাৎ বাই এই ভার্বের থার্ড ফর্ম লিখব বাই বট বট থার্ড ফর্ম বট এটা তিন নম্বর নিয়ম চার নম্বর কী বসবে চার নম্বর নিয়মে বাই বসবে তাহলে আমরা চার নম্বর নিয়মে বাই বসিয়ে দিলাম আর সর্বশেষ পাঁচ নম্বর নিয়মে কী হচ্ছে যে অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটি অবজেক্টের স্থানে যাবে শেষে তাহলে রাম চলে যাবে একদম শেষে জিজ্ঞাসা চিহ্ন পাঁচটি নিয়ম কমপ্লিট ভয়েস কমপ্লিট প্যাসিভ হয়ে গেল ইজ রাম বাইং ফ্রুটস রাম কি ফল কিনিতেছে আর ফ্রুটস বিং বট বাই রাম ফল কি রামের দ্বারা কেনা হইতেছে পরের উদাহরণ দেখো সাবজেক্ট ভার্বের সঙ্গে আইনযুক্ত অবজেক্ট এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস কী করে বুঝেছি যে সাবজেক্টের পূর্বে অ্যাম মিস আর দিয়ে প্রশ্ন থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ কী হবে সর্বপ্রথমে আমি যা দেখো আমি যার বসেছে তারপরে সাবজেক্ট সাবজেক্ট বসেছে তারপরে ভিওনের সাথে আইনযুক্ত ভিওনের সাথে আইনযুক্ত হয়েছে তারপর অবজেক্ট অবজেক্ট হয়েছে অ্যাক্টিভ ফর্ম এটা অ্যাক্টিভ ফর্ম এবার প্যাসিভ ফর্মে কী করবো প্যাসিভ ফর্মে আমি সর্বপ্রথমে অবজেক্টটাকে সামনে আনবো তাহলে স্টোরেজ সামনে আসবে স্টোরেজ
এক নম্বর নিয়ম যেহেতু সিএস স্থানে স্টোরেজ অবজেক্ট হয়েছে তাই আমরা ইজটাকে চেঞ্জ করে নিয়ে আর করে নেব দুই নম্বর নিয়মে কি বসবে বিং বসবে তাহলে দুই নম্বরে আমরা বিং বসালাম তিন নম্বরে ভাববে থার্ড ফর্ম অতএব রাইট থার্ড ফর্ম রাইট রোট রিটেন থার্ড ফর্ম রিটেন ডাব্লিউ আর আই ডাবল টি ইএন রিটেন থার্ড ফর্ম হলো চার নম্বরে বাই বসবে বাই বসিয়ে দিলাম পাঁচ নম্বরে অ্যাক্টিভ বাক্যে সাবজেক্টটি পেছনে হবে অর্থাৎ সি পেছনে যাবে সি পেছনে গিয়ে হয়ে যায় হার পাঁচ নম্বর নিয়ম কোশ্চেন দিয়ে দিলাম ইন্টারোগেটিভ হয়ে গেল প্যাসিভ আমরা সবাই জানি যে সি থেকে সি যখন অবজেক্টের স্থানে যায় তখন হার হয় আর হার অবজেক্টের স্থান থেকে যখন আবার সাবজেক্টের স্থানে আসে তখন সি হয়ে যায় এটা মনে রাখতে হবে তাহলে ইজ সি রাইটিং স্টোরিজ সে কি গল্প লিখিতেছে আর স্টোরিজ বিং রিটেন বাই হার গল্পে কি তার দ্বারা লেখা হচ্ছে সর্বশেষ উদাহরণে দেখো এটা সাবজেক্ট রিডিং ভার দ্য কোরআন এটা হচ্ছে অবজেক্ট ইজ হি রিডিং দ্য কোরআন সে কি কোরআন পড়িতেছে অ্যাক্টিভ প্যাসিভ করবো কি সর্বপ্রথমে আমরা অবজেক্টটিকে সাবজেক্টের স্থানে আনবো এটা এক নম্বর নিয়ম অবজেক্টটাকে সামনে আনবো তাহলে দ্য কোরআন সর্বপ্রথমে আমরা সামনে নিয়ে এলাম এক নম্বর নিয়মে এটা এক হলো দুই নম্বর নিয়মে বিং বসবে দুই নম্বর নিয়মে আমরা বিং বসালাম তিন নম্বরে ভার্বে থার্ড ফর্ম কি বসবে ভার্বে থার্ড ফর্ম রিডে থার্ড ফর্ম রিডি হয় এটা তিন নম্বর নিয়ম চার নম্বরে বাই বসবে বাই বসিয়ে দিলাম আর পাঁচ নম্বরে অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটি পেছনে যাবে এইটা পাঁচ নম্বর নিয়ম তাহলে এখানে হি সাবজেক্ট এটা পেছনে চলে গিয়ে হয়ে যাবে হিম আমরা জানি হি থেকে হিম হয় হিম আবার অবজেক্টের স্থান পরিবর্তন করলে হি হয় এটা পাঁচ নম্বর নিয়ম কোশ্চেন দেব যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই আমরা এখানে আমি যা সামনে রাখবো হি থার্ড পার্সন সিঙ্গুলার ইজ ছিল দ্য কোরআনও থার্ড পার্সন সিঙ্গুলার অতএব এখানে ইজি হবে তাহলে ইজ হি রিডিং দ্য কোরআন সে কি কোরআন পড়িতেছে ইজ দ্য কোরআন বিং রেড বাই হিম কোরআন কি তার দ্বারা পঠিত হচ্ছে তাহলে আমরা দেখে নিলাম প্রেজেন্ট কন্টিনিউসের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় তাহলে আজকের মতো আমার লেকচার এখানে শেষ করছি তবে লেকচার শেষ করার পূর্বে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু